দিনহাটার বামনহাটি উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্র। হাসপাতালের হুইল চেয়ারে বসে পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিকের ছাত্র অভিষেক রায়। দিনহাটা 2 নম্বর ব্লক বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি। জানা যায়, ওই পরীক্ষার্থীর আগে থেকেও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর আগে গাছ থেকে পড়ে তার কোমর থেকে পা অবশ্য হয়ে যায়। পরিবার চিকিৎসায় খামতি রাখলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি অভিষেক। তার বাড়ি বামনহাট উত্তরপাড়া লালচাপড়ায়। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। তিনি অসুস্থতার জন্যই হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছেন কড়া নিরাপত্তার মধ্যে। তবে এই পরীক্ষার্থীর অভিযোগ যে মাধ্যমিক পরীক্ষার সময় হসপিটাল একটা ফাঁকা ঘরে বসে পরীক্ষা দিয়েছিল, কিন্তু এই পরীক্ষা বিভিন্ন রোগীদের মাঝে বসে পরীক্ষা দিতে হচ্ছে, তার উপরে ফিনাইলের গন্ধ থাকায় তার এতে সমস্যা হচ্ছে বলেই জানিয়েছেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। চার পাঁচ বছর আগে জাম গাছ থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হয়, তো সেই জন্য মানে হাঁটাচলা করতে পারি না, সেই জন্য না 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 কোনো অসুবিধা নেই। ঠিক, পরীক্ষা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকঠাক হয়েছে। কী নাম? অভিষেক রায়। কোথায় বাড়ি? এই বামনহাট। বামনহাটি। কোন স্কুলে ভেন্যু পড়েছে পরীক্ষা? চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির। কোন হাই স্কুল? প্রায় 4-5 বছর আগে জাম গাছ থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে ইনজুরি হয়, তো সেই জন্য মানে হাঁটাচলা করতে পারি না, সেই জন্য না 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 কোনো অসুবিধা নেই। ঠিক, পরীক্ষা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকঠাক হয়েছে। কী নাম? অভিষেক রায়। কোথায় বাড়ি? এই বামনহাট। বামনহাটি। কোন স্কুলে ভেন্যু পড়েছে পরীক্ষা? চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির। কোন হাই স্কুল? নাম কেটে দাম।